প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন পিএইচডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে সব সময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো একদম লোয়েস্ট প্রাইস পার্সিয়ান থেকে সবচেয়ে হাই কোয়ালিটি পার্সিয়ান ক্যাট পর্যন্ত এবং কি আজকে অফার প্রাইজে কিছু পার্সিয়ান ক্যাট পাবেন কিছু জার্মানি স্পিস কিশাউন কিছু কুকুর পাবেন তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন যারা কুকুর ভিডিও কুকুর নিয়ে ভিডিও করতে বলছেন এবং কি যাদের বাজেট কম সবসময় বলছেন যে ভাই লোয়েস্ট প্রাইসে কিছু কুকুর দেখান কিছু কুকুর নিতে চাই তো আজকের ভিডিওটা তাদের জন্য সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন তাহলে আজকের ভিডিওতে জানতে পারবেন আমাদের কুকুর এবং বিড়ালের কোনটার দাম কীরকম কোনটার বয়স কীরকম কী খায় বিস্তারিত সব বলে দেব আর আপনি যদি ভিডিও ধৈর্য সহকারে দেখে থাকুন তাহলে জানতে পারবেন আর একটি কথা দর্শক আমরা যে অনলাইন বুকিং নেই কিংবা অনলাইন ডেলিভারি দেই তার জন্য হচ্ছে আমাদের ভিডিও একবারে ভালোভাবে দেখে নেবেন যেই বিড়ালটা পছন্দ হয়েছে সেটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে বলবেন যে ভাইয়া বিড়ালটা আছে কিনা তখন সেটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে কথা বলব তো দর্শক ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে আপনার বাজেটের বিড়ালটি আপনি পেয়েও যেতে পারেন তো কথা না বাড়াই চলুন দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আছে একদম ট্রিপল কোডের পার্সিয়ান ক্যাট তো আমি আপনাদেরকে এক এক করে দেখাই আপনি ট্রিপল কোডটা কীভাবে বুঝবেন ট্রিপল কোডটা হচ্ছে ওদের কোনো স্কিন আপনি দেখা যাবে না লোমের জন্য এত পরিমাণের লোম থাকবে এটা হচ্ছে আপনার সেমি পান্সের পার্সিয়ান ক্যাট ট্রিপল কোডের আর এটা হচ্ছে ছেলে বিড়াল এটার গায়ের রঙটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সেমি পান্সের জিঞ্জার কালার এটা জিঞ্জার কালার এটা অফ হোয়াইট কালার দুইটা দুই কালার যার যেই কালারটা ভালো লাগে তারা সেই কালারটা নিতে পারেন আপনার সব কোয়ালিটির পার্সিয়ান ক্যাট আজকে দেখাবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো এগুলো হচ্ছে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা এগুলোর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে এগুলোর বয়স হচ্ছে দুই মাস হতে দু তিন দিন বাকি কিন্তু সাইজ অনেক বড় দেখা যায় কারণ হচ্ছে যে ট্রিপল কোডের বিড়াল সবসময় একটু বড় সাইজ লাগে তো এটা দু তিন দিন পরে দুই মাস অলমোস্ট হয়ে যাবে এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে আর ভ্যাকসিনের বয়স সাধারণত তিন মাসের পরে ভ্যাকসিন দেওয়া যায় একদম ট্রিপল কোডের পার্সিয়ান ক্যাটগুলো যদি আপনারা নিতে চান আপনি জিঞ্জার নেন অথবা অফ হোয়াইট কালার নেন যেটাই নেন পার পিস লাগবে হচ্ছে বাইশ হাজার টাকা এখানে দুইটাই হচ্ছে ছেলে বিড়াল যদি কারো ট্রিপল কোডের ছেলে বিড়াল লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো হচ্ছে ট্রিপল কোডের সেমি পাঞ্চের পার্সিয়ান ক্যাট এটা হচ্ছে জিঞ্জার কালার আমি এক এক করে দেখাই এই জন্য যাতে আপনাদের স্ক্রিনশট দিতে সুবিধা হয় এবং আমি যাতে বুঝতে পারি যে আপনার কোন বিড়ালটা ভালো লাগছে এটা হচ্ছে জিঞ্জার কালারের ট্রিপল কোডের আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ট্রিপল কোডের যার যেই কালারটা ভালো লাগে যেই কোয়ালিটিটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটাই আছে পার্সিয়ান দুইটা হচ্ছে দুই কালারের তো আমার ডান হাতেরটা হচ্ছে অফ হোয়াইট কালারের সেমি পান্সের পার্সিয়ান এটার বয়স হচ্ছে দুই মাস আর এটার বয়স দুই মাস হতে চার পাঁচ দিন বাকি এটা ওকে বলে ক্যালিকো এটা হচ্ছে ডাবল কোটের ডল ফেইসের আর এটা হচ্ছে সেমি পান্সের ট্রিপল কোটের পার্সিয়ান দুইটা দুই কালারের দুই কোয়ালিটির যার যেটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে ছেলে বিড়াল আর এটা হচ্ছে মেয়ে বিড়াল এই কালারটা সবসময় মেয়ে বিড়াল হয় এই কালারটা কখনো ছেলে হয় না এটাকে বলে ক্যালিকো কালার তো এগুলো হচ্ছে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ খেতে পারে ক্যাট ফুড এখন আমরা দেই নেই আপনি চাইলে আস্তে আস্তে অভ্যাস করায় নিতে পারবেন আর বিড়ালকে সবসময় চেষ্টা করবেন তেল লবণ হলুদ মরিচ জাতীয় খাবারগুলো সবসময় অ্যাভয়েড করতে সবসময় চেষ্টা করবেন শুধু বয়েল চিকেন বয়েল ফিশ দিতে এতটুকু পরিমাণে দিবেন যাতে পুরোটা খেতে পারে তাহলে বিড়ালের মুখে স্বাদ ঠিক থাকবে এবং কি খাওয়া দাওয়ার রুচি ঠিক থাকবে আর যদি আপনি অতিরিক্ত খাবার দেন তখন কি হয় যে খাওয়ার পরে খাবার রয়ে গেছে ওদের খাবারের রুচিটা ঠিক থাকে না সারাদিন শুয়ে থাকে পরবর্তীতে খেতে চায় না এই জন্য পরিমাণ মতন খাবার দিবেন যাতে ওরা পুরোটা খেতে পারে খেলাধুলো করে ভালো থাকে তো এটা হচ্ছে ছেলে বিড়াল যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে ট্রিপল কোডের এটার প্রাইস রেঞ্জটা রাখবো বাইশ হাজার টাকা আর এটার প্রাইস রেঞ্জটা রাখবো হচ্ছে উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা পিস হলে এত সুন্দর ফিমেল ক্যাট পেয়ে যাবে নিতে চলে যোগাযোগ করে তারপরে আসবেন আর এটা হচ্ছে মেল বিড়াল যদি কারো ভালো লাগে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে আপনি যোগাযোগ করবেন যে ভাইয়া বিড়ালটা আমি নিতে চাই বিড়ালটা আছে কি না যোগাযোগ করে আসলে কারণ অনেকে ঢাকার বাইরে থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে আর অনেক সময় হয় কি অনেক কাস্টমার থাকে অনেকে ফোন দিতে থাকে এই জন্য অনেক সময় ফোন অনেকেরটাই রিসিভ করতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবসময় চেষ্টা করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আপনি
যদি আমাদেরকে WhatsApp নাম্বার SMS লিখেন আমি 5 মিনিট পর হোক 10 মিনিট পর হোক আপনাকে রিপ্লাই করব ইনশাআল্লাহ তো সব সময় চেষ্টা করবেন যে যেই বিড়ালটা পছন্দ হয় ভিডিওতে ভালোভাবে দেখে নেবেন যে বয়স নাম দাম বিস্তারিত দেখে জাস্ট আপনি যদি কিছু বলার থাকে যে ভাই এই বিড়ালটা আমি নিতে চাই কিভাবে কি রাখা যাবে সেই ব্যাপারে আপনার সাথে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা আছে ছেলে মেয়ে আমার ডান হাতেরটা হচ্ছে মেয়ে আমার বাম হাতেরটা হচ্ছে ছেলে এখানে ছেলে মেয়ে জোড়া আছে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন দেওয়া যাবে ফিমেলটার বয়স হচ্ছে 2 মাস মেলটার বয়স হচ্ছে 2.5 মাস এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এখান থেকে যদি কেউ ছেলে মেয়ে জোড়া নেন ছেলে মেয়ে জোড়া রাখবো মাত্র 22,000 টাকা মাত্র 22,000 টাকা জোড়া হলে আপনি জোড়া পার্সিয়ান ক্যাট পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা যারা খুঁজতেছেন যে মিক্স ব্রিড কিনবেন 7,000 8,000 10,000 টাকা দিয়ে যারা পার্সিয়ান মিক্স কিনতে চান তারা মিক্স ব্রিড না কিনে এই অফার প্রাইজের পার্সিয়ান ক্যাটগুলো নিতে পারেন এগুলো খুব সীমিত সময়ের জন্য যোগাযোগ করে তারপরে আসবেন এগুলো হচ্ছে 11,000 টাকা পার পিস পড়বে যদি কেউ জোড়া নিতে চান 22,000 টাকা পড়বে নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন দর্শক এখন যে কুকুরগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলে কিষণ কুকুর তো এখানে দুইটা দুই কালারের আছে আরও অনেক কালারের আছে যার যেই কালার ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো সম্পূর্ণ পটি ট্রেন আপ পটি ট্রেন আপটা হচ্ছে ওরা খাওয়া দাওয়ার পর ওরা পটি করে আপনি খাওয়া দাওয়ার পর আপনার যেখানে সুবিধা ওয়াশরুমে হোক কিংবা বাসার বাইরে হোক যেখানে সুবিধা সেখানে নিয়ে ওকে ছেড়ে দিবেন সেখানে গিয়ে ওরা পটি করে আসবে এটা হচ্ছে কুকুরের জন্য আর বিড়াল হচ্ছে সবসময় লিটারে করে কুকুর লিটারে করে না ওদেরকে পটির যে কোনো একটা স্থান ঠিক করে দিলে সেখানে গিয়ে ওরা পটি করে এরপর ওদের পটি ট্রেনিংয়ের জন্য কিছু স্প্রে পাওয়া যায় যে আপনার মনে হয় স্থানটা চেঞ্জ করবেন এখানে পটি করাবেন সেখানে স্প্রেটা করে দিবেন ওখানে ওকে ছেড়ে দিলে ও ওখানে পটি করবে এটা হচ্ছে কুকুরের সিস্টেমটা তো এগুলো খায় হচ্ছে মুরগির মাংস সিদ্ধ করে সাদা ভাতের সাথে মাখায় দিবেন তাহলে খাবে এটা হচ্ছে ওদের ফুড হ্যাবিট আর এগুলোর বয়স হচ্ছে 2.5 মাস এখানে এই কালারের ভিতরে ছেলে মেয়ে সব দেওয়া যাবে সাদার ভিতরে হোয়াইট কালার আছে সাদার ভিতরে গোল্ডেন কালার আছে সব কালারের আছে এখানে আপনার অনেক কালারের আরও অনেক কুকুর আছে তো আজকে ভিডিওতে যেহেতু শর্টকাট করতেছে এই জন্য বেশি দেখাচ্ছি না যার যেই কালারটা ভালো লাগবে দোকানে আসবেন এসে তারপরে নেবেন এটা হচ্ছে একমাত্র আমার কিছু ভিউয়ার্সদের জন্য যারা আমার কমেন্টে লিখছেন যে ভাইয়া আমরা লোয়েস্ট প্রাইসে কিছু কুকুর দেখতে চাই এবং কিছু কুকুর নিতে চাই তাদের জন্য হচ্ছে আজকের কুকুরের ভিডিওটা এবং কিছু কুকুর নিয়ে আসছি তো এগুলো হচ্ছে মাত্র 10,000 টাকা পিস কুকুর রাখবে মাত্র 10,000 টাকা পিস হলে আপনি বিদেশি কুকুর পেয়ে যাবেন জার্মানি স্পিচ আছে কিষণ আছে আমি আপনাদেরকে আরও কিছু কুকুরের কালেকশন দেখাবো ইনশাল্লাহ তো এগুলো হচ্ছে মাত্র 10,000 টাকা পিস হলে ছেলে হোক মেয়ে হোক যেটাই নেন আপনি নিতে পারবেন এগুলো নিতে হলে চলে আসুন আমাদের অ্যাসেন পেট শপে আমাদের অ্যাসেন পেট শপটা হচ্ছে ঢাকার শাহবাগের সাথে কাটাবন 30 নম্বর দোকান অ্যাসেন পেট শপ এগুলো সম্পূর্ণ ট্রেন আপ করা আছে আর কুকুরকে কখনোই দুধ দিবেন না দুধ দিলে পেট খারাপ হয়ে যায় শুধু মুরগি সিদ্ধ আর সাদা ভাতের সাথে মাখায় দিবেন তাহলেই হবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে কুকুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জার্মান স্পিস আমার ডান হাতেরটা হচ্ছে ছেলে কুকুর আমার বাম হাতেরটা হচ্ছে মেয়ে কুকুর এগুলো সম্পূর্ণ পটি ট্রেন আপ করা আপনার রুমের যেখানে সেখানে ওরা করবে না খাওয়া দাওয়ার পরে যেখানে ছেড়ে দিবেন সেখানে গিয়ে ওরা পটি করবে এখানে ছেলে মেয়ে জোড়া আছে যদি কেউ জোড়া নিতে চান জোড়া নিতে পারেন আর ছেলে নেন মেয়ে নেন আজকে একদম অফার প্রাইস সেটা হচ্ছে 15,000 না 20,000 না আজকে মাত্র 10,000 টাকায় আমরা জার্মান স্পিস বিদেশি কুকুর দিয়ে দিচ্ছি এই দামে আপনাকে কেউ কখনো দিতে পারবে না এটা হচ্ছে আমার ইউটিউবের ভিউয়ার্সদের জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং হচ্ছে আমার নিয়মিত চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা বলে থাকেন যে ভাই আমার আমাদের ইচ্ছু লোয়েস্ট প্রাইসে কুকুর দেখান লোয়েস্ট প্রাইসে পার্সিয়ান ক্যাট দেখান তাদের জন্য আজকে আমি অফার প্রাইসে পার্সিয়ানও দিছি অফার প্রাইসে কুকুরও দিছি যেটা আপনাকে অ্যাভেলেবেল কোনো দোকানে যেতে পারবে না আমি গ্যারান্টি আর যারা মিক্স ব্রিড কুকুর বিড়াল খুঁজতেছেন কম টাকার ভিতরে তাদের মিক্স ব্রিড নিতে হবে না ইনশাল্লাহ যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তাদের জন্য হচ্ছে আজকে খুব লোয়েস্ট প্রাইসে জার্মান স্পিস পেয়ে যাবে নিতে চাইলে আমাদের অ্যাসেন পেট শপে চলে আসুন আর যদি আপনার ভিডিওতে পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আগে পাঠাবেন যদি আমাদের কাছে কুকুর বিড়ালটি থাকে তাহলে আপনি অ্যাডভান্স করে আইসা নিয়ে যেতে হবে কুকুর আমরা হোম ডেলিভারি করি না আপনারা আমাদের দোকানে এসে দেখে তারপরে নিয়ে যাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ তো আজকে আপনাদের দেখালাম আমাদের দোকানের সমস্ত আপডেট কালেকশনের কুকুর এবং বিড়ালগুলো তো দর্শক এরকম সবসময় আমাদের দোকানে আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখবেন যাতে সবসময় আমাদের দোকানের যত আপডেট কালেকশন আমরা এনে থাকি সাথে সাথে আপনি দেখতে পারেন দর্শক আজকে আপনাদের কিছু
সুবিধার জন্য কিছু টিপস দিব, সেটা হচ্ছে যে বিড়ালকে সপ্তাহে একবার গোসল করাবেন গরমের দিনে, আর শীতের দিনে মাসে দুইবার গোসল করাবেন। আর সবসময় চেষ্টা করবেন বিড়ালকে তেল লবণ হলুদ মরিচ জাতীয় খাবারগুলো না দিতে, আর বিড়ালকে সবসময় দুধ দিবেন না, দুধ দিলে পেট খারাপ হয়ে যাবে। সবসময় দেওয়ার চেষ্টা করবেন শুধু বয়েল চিকেন, বয়েল ফিশ, ক্যাট ফুড দেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস অনেকে বলে থাকে যে ভাইয়া বিড়াল গোসল করার সময় অনেক সময় কানে পানি গেলে তো প্রবলেম হয়, এরপর নখ কাটার জন্য আমরা তো সাধারণত ধরে কাটতে পারি না, সেই জন্য কী করতে পারি? এই জন্য আপনারা যেটা করবেন, ওদের জন্য কিছু ই কলার পাওয়া যায়, এই ই কলারগুলো এইভাবে ওদের মাথায় পরায় দিতে হয়। আপনারা যদি এই এই ই কলারটা পরায় নেন, ওদের গোসলের সময় কানে পানি যাবে না, এবং যখন নখ কাটবেন ওরা আপনাকে কামড় খামচি দিতে পারবে না। এই জন্য হচ্ছে সবসময় ই কলারটা কিনে নেবেন, এটা যে কোনো ওয়েবসাইটে পাবেন, এবং কি আমাদের কাটাবনে পাবেন, যে কোনো পেট অ্যানিমাল শপে পাবেন। তো সবসময় এই ই কলারগুলো বাসায় রাখার চেষ্টা করবেন, এগুলো হচ্ছে যখন অপারেশন করায় তখনও করায়, যাতে যেই জায়গাটা সার্জারি করে সেই জায়গাটা যেন ওরা চাটতে না পারে, এই জন্য হচ্ছে এই কলারগুলো সবাই পরায় থাকে। তো এটা হচ্ছে আপনাদের যারা না জানেন তাদের জন্য হচ্ছে এই ব্যবস্থাটা, এটা সবসময় করার চেষ্টা করবেন। আর সবসময় চেষ্টা করবেন বিড়ালকে 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতে। কৃমির ওষুধ খাওয়ালে কোনো তেল লবণ হলুদ মরিচ জাতীয় কোনো খাবার থেকে যদি না দেন, তাহলে ওদের দেখা যাবে স্কিনে লোম পড়বে না, অ্যালার্জি হবে না। যদি কৃমির ওষুধটা 3 মাস পর পর দেন, তাহলে ওদের লোম পড়বে না, তারপর বমি করবে না, বিভিন্ন সমস্যাগুলো হবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন কৃমির ওষুধ 3 মাস পর পর দিতে। আর ভ্যাকসিন দিবেন হচ্ছে বছরে একবার, ওদেরকে বছরে একবার ভ্যাকসিন দিতে হয়। সবসময় চেষ্টা করবেন বছরে একবার ভ্যাকসিন দিতে, তাহলেই হবে। আর সবসময় আমাদের দোকানে আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমাদের ভিডিওতে আপনি কী ক্যাটাগরির বিড়াল এবং কুকুর দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটি কমেন্টে আমাদের নেক্সট ভিডিও করার জায়গার অনুপ্রেরণা জাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।